যে বাইরের যখন আপনাকে বাইরের যখন আপনাকে ইনভাইট করবে যে ইয়ে করার জন্য, কথা বলার জন্য, ফেস টু ফেস কথা বলার জন্য, এই ক্ষেত্রে আপনি এই ফ্রেজ গুলো ব্যবহার করতে পারবেন। এই জিনিসগুলো আমরা আজকে আমরা জব ইন্টারভিউ মানে টোটালি আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল, এবং হচ্ছে যে আমরা যাতে এইগুলো ইউজ করতে পারি। ফার্স্ট অফ অল তাহলে আমরা আজকে লেসন প্ল্যান যাই। আপনার কোন, আচ্ছা ওই প্রজেক্টে মানে ওইটার ওটা তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর উপরে ছিল তাই না? না না, মানে ওইটা কাজ আমি করিনি, বাট ওই যে যে কোয়েশ্চেনটা আপনারা দিছি না, ম্যাক্সিমাম জবে এই কোয়েশ্চেনটা আসে। ঠিক আছে, এই কোশ্চেনটা আসে না? হ্যাঁ এই কোশ্চেন তো ম্যাক্সিমাম জবে কি এই কোশ্চেন আসে? প্রকাশ তো আমি পারবো না। না ওটা আছে, বিহেভিয়ার অ্যানালাইসিস করতে বলছে, তো এআই দিয়ে বিহেভিয়ার অ্যানালাইসিস করতে হবে, বুঝতে পেরেছেন? এবং এই রিপোর্টটা ওদেরকে আবার দিতে হবে, তো ওরা এই রিপোর্টটা নিয়ে কাজ করবে। এটা একটা টাফ একটা প্রজেক্ট, আমি দেখার পরে তো মানে যে আমার ভিতরে কনফিউশন যে আমি আসলে এটা পারবো কি পারবো না, বুঝতে পেরেছেন? এর কারণে আমি আপনাকে বললাম যে না এটা আসলে অনেক ডিপ একটা প্রজেক্ট। তো আমরা যে এখন ডিফিকাল্টি লেভেল কিন্তু আমাদের হার্ড, হ্যাঁ আমরা কিন্তু হার্ড লেভেলে কিন্তু এখন শিখছি, বুঝতে পেরেছেন? আচ্ছা এর কারণে দেখা যাচ্ছে যে লেসন অনেকগুলো আবার মানে যে আপনার কিছু লেসন আছে একটু বড়, এর কারণে এই লেসন মানে লেসন ওয়ান পার্ট ওয়ান পার্ট টু ভাগ করে নিতে হচ্ছে। তাহলে আজকে আমাদের লেসন হচ্ছে ক্লাস আপনি কি দেখেন কোন লাইভ শো টো দেখেন? না সেরকম দেখা, টাইম পান না? না আমরা টেল মি অ্যাবাউট টেল মি আ লিটল অ্যাবাউট ইউর সেলফ, তারপরে জব ইন্টারভিউ বোর্ডে ইংরেজি কথোপকথন, এটা মেইনলি আমরা হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং বোর্ডে ইন্টারভিউ কথোপকথন হয়, আমরা এটা আর কি আপনার ইয়েটা দেখবো। তো এখানে হচ্ছে যে আই হ্যাভ অলওয়েজ, সো আই হ্যাভ আই হ্যাভ অলওয়েজ লাভড, তার মানে কি আমরা কি আই হ্যাভ অলওয়েজ লাভ কি আমরা কি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আমরা কি করতে পছন্দ করি, রিসার্চিং? স্ক্রিনটা শেয়ার দে। হ্যাঁ আই হ্যাভ অলওয়েজ লাভড রিসার্চিং অ্যান্ড দিব, ডিজাইনিং দিব নাকি টিচিং দিব না এডিটিং দিব? না টিচিং, টিচিং দিব। রিসার্চিং এন্ড টিচিং মানে এখানে কি আপনি আমরা কি করতে পছন্দ করি আর কি, রিসার্চ এবং শিখাতে পছন্দ করি? সেকেন্ড ওয়ানটা হচ্ছে সো আই সাপোজ
So I suppose it's a natural I become a teacher. So job interview ক্ষেত্রে হচ্ছে কথোপকথন হচ্ছে job interview ক্ষেত্রে সেটা হচ্ছে যে tell me about bit about yourself. So first one যেটা দেখছি প্রথম যে পয়েন্টটা, হ্যাঁ স্যার, প্রথম পয়েন্টটা যেটা দেখছি সেটা হচ্ছে যে I have always loved researching and teaching. তার মানে কি, আমি সব সময় পছন্দ করি রিসার্চ করতে এবং টিচিং হচ্ছে পড়াতে. So as a researcher রা সবসময় কিন্তু ভালো টিচার পায়, এটা জানেন? যারা ভালো রিসার্চার তারা অবশ্যই অনেক ভালো টিচার হয়, কারণ রিসার্চ হচ্ছে সবসময় ইনফরমেশন গ্র্যাব করা, নতুন নতুন ইনফরমেশন বোঝা. যাদের মধ্যে এই ট্রেইনটা থাকে তারা অবশ্যই অনেক ভালো টিচারও হয়। আর সেকেন্ড ওয়ান হচ্ছে সো আই সাপোজ ইটস এ ন্যাচারাল আই বিকাম টিচার. কিছু টিচার থাকে না যাদের মধ্যে ন্যাচারাল একটা টেন্ডেন্সি থাকে যে তাদের হচ্ছে শেখানোর বা মূল মানসিকতা হচ্ছে টিচার হওয়ার, মানে কি বলে না যে মানে আমার প্যাশন হচ্ছে যে মানুষকে শেখানো, বুঝতে পেরেছেন? হ্যাঁ, সবাই কিন্তু টিচার হতে পারে না বা মানুষ সবাই কিন্তু শেখাতে পারে না, এটা কিন্তু টোটালি একটা গড গিফটেড একটা জিনিস। হ্যাঁ স্যার, সবাই পারে। আর টিচারদের কিন্তু অনেক বেশি ধৈর্য থাকে অন্য অন্য মানুষদের থেকে। সো থার্ড ওয়ানটা যেটা দেখছি আমরা হচ্ছে আই হ্যাভ ওয়ার্কড ইন আ ভ্যারাইটি অফ রোলস ইন আ ডিফারেন্ট কোম্পানি বাট নাও আই এম আপ ফর আ নিউ চ্যালেঞ্জ। মানে আমি কোম্পানি বিভিন্ন দায়িত্ব পালন করেছি কিন্তু আমি এখন নতুন কিছু চ্যালেঞ্জ করছি। একজন মানুষ যখন চ্যালেঞ্জ মানে তার মনে করে যে তার কোনো চ্যালেঞ্জ নেই, তাহলে সে কিন্তু জবে কিন্তু সাধারণত সে কিন্তু জবটা করে না। তার মানে কি, সে কিন্তু নতুন আর একটা জব খুঁজে, তাই তো? এর কারণেই তো মানুষ জব চেঞ্জ করে, তাই তো? একঘেয়েমি মনে হয় যে 4-5 বছর ধরে একটা কোম্পানিতে কাজ করছে বা নতুন কোনো চ্যালেঞ্জ নেই, একই যখন চ্যালেঞ্জ মনে হয় তখন কিন্তু সাধারণত একই ওই ইয়াটা দেখা যায়। তো এটা ছিল আমাদের চতুর্থ পয়েন্ট। পঞ্চম পয়েন্ট তাহলে আমরা কি দেখি যে আপনি আপনার নিজেকে 5 বছর পরে কোথায় দেখতে চান। তো 5 নম্বর যেটা হচ্ছে যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট আই কন্টিনিউ টু গ্রো ইন মাই ক্যারিয়ার। তারপর মানে এটা কিছু মোস্ট ইম্পর্টেন্ট থিংস হচ্ছে কি, আমি মানে 4 নম্বর যেটা পয়েন্ট আমরা দেখছি, তো 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমি আমার মানে আমি একজন গ্রোয়িং, যারা মেন্টর যারা দেখবেন যারা সবসময় গ্রো করতে চায়, যারা নতুন কিছু শিখতে চায় জানতে চায়, তারা সবসময় কিন্তু নতুন মানে সবচেয়ে উপরে পজিশন গুলোতে কিন্তু যেতে চায়, বুঝতে পেরেছেন? ভিতরে ক্ষুধা না থাকলে সাধারণত কিন্তু দেখা যায় যে আপনার এই ইয়ারটা কিন্তু ইয়ে হয় না। মানুষ অনেকে সরকারি জব করে না, চিন্তা করে যে আমি তো একটা জব পেয়েছি আমার আর মানে লাইফে কিন্তু সেটেল হওয়া ইয়ে করা দরকার না, আমার লাইফ সেটেল। কিন্তু অনেকে দেখবে যে এর পাশাপাশি কিন্তু সে আরো প্রমোশন পাওয়ার জন্য স্টাডি করছে, আরো কিছু করছে যাতে সে যাতে র্যাঙ্ক পায়। প্রত্যেকটা জবের ক্ষেত্রে দেখবেন প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রে একই মানে হয়ে থাকে। সো 5 নম্বর যে জিনিসটা হচ্ছে যে আই এম এ কাইন্ড অফ পারসন হু নিডস চ্যালেঞ্জ টু স্টে ফোকাস। মানে আমি এমন একজন ব্যক্তি যে আমার চ্যালেঞ্জ লাগে প্রত্যেকটা কাজে ফোকাস রাখার জন্য। চ্যালেঞ্জ না থাকলে কিন্তু মানুষের লাইফ কিন্তু একবারে ডাল হাতের মতো মনে হয়, প্রতিদিন একই জিনিস করছি, বুঝা গেছে? ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে এটা কিন্তু আরো অনেক বেশি, কারণ হচ্ছে ফ্রিল্যান্সারদের লাইফ এভরি সিঙ্গেল ডে কিন্তু এক একটা ডে কিন্তু চ্যালেঞ্জিং। মনে করেন যে আমি আজকে কাজ করলাম কিন্তু কালকে যদি কাজ না করি তাহলে কিন্তু বায়ার আমাকে পে করবে না, করবে? প্রজেক্ট কিন্তু ছুটে গেলে কিন্তু সেটা মানে ওই প্রজেক্টে কিন্তু আবার দেখা যায় যে অনেক টাইম লাগে। আর রাইট রিসোর্স এবং রাইট পার্সন যদি না হয় সেক্ষেত্রে টিম বিল্ড করা কিন্তু সো টাফ একটা জিনিস। সো হোয়াটস ইউর স্ট্রেংথ অ্যান্ড উইকনেস? আপনি আমরা সাধারণত জব ইন্টারভিউ বোর্ডে আমরা কি বলতে পারি মানে স্ট্রেংথ এবং উইকনেস নিয়ে সেটা কি বলতে পারি, আই এম ভেরি গুড অ্যাট
কেউ হতে পারে লিড জেনারেশন হতে পারে, ডিজিটাল মার্কেটিং হতে পারে, হোয়াট এভার ইউর স্ট্রেংথ, আপনার স্ট্রেংথ যেটা সেটা আপনি বলবেন। সো আই সাপোজ আই ক্যান বি এ বিট কেয়ারলেস হতে পারে, হ্যাঁ বিট বিট কেয়ারলেস, হ্যাঁ কেয়ারলেস হতে পারে, ফরগেটফুল হতে পারে, হ্যাঁ কেয়ারলেস হতে পারে। সাধারণত দেখা যায় যে কিছু ছোট ছোট জিনিস আমরা অনেক সময় ভুলে যাই, টাফ টাইম, টাফ টাইমে যখন আমাদের ব্রেন কিন্তু মানে ছোট জিনিস কিন্তু ভুলে যায়, মানুষ যখন স্ট্রেচে থাকে, টেনশনে থাকে, বুঝতে পেরেছেন? সো আর একটা বিষয় হচ্ছে আই এম ভেরি কাম, তার মানে কি আমি অনেক বেশি শান্ত একটা, এটা কিন্তু হার্ড ওয়ার্কিং, আই এম ভেরি হার্ড ওয়ার্কিং হতে পারে, পার্সিস্টেন্ট হতে পারে, মানে আমি একটানা কাজ করতে পারি, কিংবা কুল হেডেড হতে পারে, ঠান্ডা মস্তিষ্কে হতে পারে, আম হেডেড হতে পারে, হ্যাঁ লেভেল হেডেড হতে পারে। সো এইগুলো আমরা জব ইন্টারভিউ বোর্ডে আমরা যতটুকু বলবো পজিটিভ পার্ট, বাইরের সাথে আমরা যখনই কথা বলবো পজিটিভ কথা বলবো। এটা একটা জিনিস ছিল। আর একটা বিষয় হচ্ছে যে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে 9 নম্বরে যে মানে 10 নম্বরে যেটা হচ্ছে আই এম ভেরি স্ট্র্যাটেজিক্যালি, আমি কি স্ট্র্যাটেজিক্যালি আমি অনেক বেশি ক্যালকুলেটিভ, আমি স্ট্র্যাটেজিতে কাজ করতে পছন্দ করি। আর 11 নম্বরে যেটা দেখছি সেটা হচ্ছে আই মেক শিওর মাই টিম ক্যান টক টু মি এনি টাইম দে ওয়ান্ট, মানে আমার টিম মেম্বার, মনে করেন যে আমার টিম মেম্বার যদি আমার সাথে যে কোনো সময় কাজ কথা না বলতে পারে, তাহলে কি আমার টিম কি উইন করবে, আমার বিজনেস কি ভালো করবে? অলওয়েজ বি অ্যাপ্রোচেবল, মানে আপনাকে সবসময় ডোরটা খোলা রাখতে হবে টিমটাকে সাপোর্ট করার জন্য, তাদের ক্ষেত্রে সবসময় ডোরটাকে ওপেন রাখতে হবে। দিস ইজ দ্য স্ট্র্যাটেজি অফ ওয়ান, এটাই হচ্ছে কাজের একটা নিয়ম। লিডার সাধারণত সবসময় তাদের ডোরটাকে ওপেন রাখে কথা বলার জন্য। আর 12 নম্বর হচ্ছে আই লাইক টু লিড ফ্রম দ্য ফ্রন্ট, লিডাররা সাধারণত সামনে থেকেও অনেকেই পছন্দ করে লিড করতে, কিংবা অনেকেই পছন্দ করে পেছন দিক থেকে পার্সুয়েসিভ লিড, যেটা হচ্ছে লিডাররা সাধারণত চেষ্টা করে যে মানুষের ভেতরে যে জিনিসটা গুণটা নাই ওই জিনিসটা বিশ্বাস করা যায় না, তুমি এটা পারবা, ইউ ক্যান ডু ইট। লিডারদের কাজই হচ্ছে অন্য মানুষের ভেতরে জাস্ট হচ্ছে ফেইথ বা ট্রাস্ট বিল্ড করা, এটাই হচ্ছে লিডারশিপের কাজ, বুঝতে পেরেছেন? If you want to be a leader, if you want to be a great freelancer, আপনি যদি ভালো মাপের একজন freelancer হতে চান, plus you have to do lot to yourself, আপনি কিন্তু অনেক বেশি ডেভেলপ করার জায়গা আছে, কমিউনিকেশন, বিশেষ করে কমিউনিকেশন। ফর এক্সাম্পল ধরেন একজন ফ্রিল্যান্সার যখন একটা প্রজেক্টে পাচ্ছে হচ্ছে $10,000, যখন যার কমিউনিকেশন যত বেশি ভালো সে ওই কমিউনিকেশন দেখা যাবে যার নেগোসিয়েশন স্কিলের মাধ্যমে, সে কিন্তু চাইলে কিন্তু ওই প্রজেক্টটাকে $12,000 থেকে $15,000 নিয়ে যেতে পারে, বুঝতে পেরেছেন? এটা কিন্তু অল অ্যাবাউট কমিউনিকেশন স্কিল অ্যান্ড নেগোসিয়েশন স্কিল। তবে আমরা নেগোসিয়েশন স্কিল নিয়ে অনেক কথা বলবো নেক্সট সেশন গুলোতে। আমার একটা চিন্তা ভাবনা আছে, সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র ইংলিশের উপরে যে আমাদের থিঙ্কিং এটা ইয়া থাকে না, এটা আমরা পরবর্তীতে নেগোসিয়েশন স্কিল বিভিন্ন লাইভ সেশন আমরা হচ্ছে আপনার ইয়াতে জুমে করবো, এবং এই জিনিসগুলো আমরা ফ্রিল্যান্সারদের চেষ্টা করবো যাতে ভালো কিছু দেওয়ার জন্য, বুঝতে পেরেছেন? We have to develop ourselves, আমাদেরকে ডেভেলপ করে নিজেদেরকে ডেভেলপ করতে হবে, সেই সাথে আমরা যারা ফ্রিল্যান্সার আছে বা উদীয়মান ফ্রিল্যান্সার আছে তাদেরকে আমরা চেষ্টা করবো গ্রো করার জন্য। আর ইন দ্য মিন টাইম আমাদের ইনকামটাকে বাড়িয়ে নিতে হবে, প্রথমত আমাদের ইনকামটা যখন বেড়ে যাবে আলটিমেটলি তখন আমরা সোসাইটিকে হেল্প করতে পারবো, হ্যাঁ অন্য অন্য বিজনেস প্রজেক্টে কাজ করতে পারবো। ইটস অল অ্যাবাউট আর্ন, আর্নিং এর উপরে কিন্তু সবকিছু, বুঝতে পেরেছেন? আজকের লেসনে কোনো প্রবলেম আছে? না স্যার, ঠিক আছে।